আর দিদির রাজত্ব, আমি কুচবিহারের ছেলে, আপনারা ওখানে নর্থ বেঙ্গলে দিদির রাজত্ব শেষ, দিদির ভাইয়েরা ওখানে শান্তিতে ঘুরে বেড়াতে পারে না, ওদের মস্তানি ঠান্ডা হয়ে গেছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সূর্যকে বেশি দিন মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না, কংগ্রেস হচ্ছে প্রকাশ সূর্যের মতো, আমরা আবার আসব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা সেবা দল সারা রাজ্যে কাজ করবে, সেবা দলের আমরা সংগঠন বাড়াচ্ছি, অন্যান্য সংগঠনও কাজ করছে। আমাদের সবার প্রিয় নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কাণ্ডারি মাননীয় সোমেন মিত্র মহাশয়ের নির্দেশে সারা রাজ্যে জাতীয় কংগ্রেস ঝাঁপিয়ে পড়ছে রাজ্যটাকে উদ্ধার করার জন্য, এবং আমাদের সব বর্ষীয় নেতারা মঞ্চে যারা বসে আছেন এত অঞ্চলে, আমরা সবাই আবার একটা স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি, কারণ আমাদের যুদ্ধ করার অভ্যাস আছে, আমরা স্বাধীনতার লড়াই লড়েছি, আমাদের একজন পড়ে গেলে আর একজন পতাকা নিয়ে উঠবে, তাই আমরা ভয় পাই না, আপনাদের পাশে থাকবো, যখন ডাকবেন থাকবো, কংগ্রেস নেতৃত্ব থাকবে, কংগ্রেস যতদিন দেশে আছে আমরা 12 কোটি লোকের সমর্থন পেয়েছি, আমরা নেই এটা ভাববেন না, সারা দেশে 12 কোটি লোক দু হাত তুলে আমাদের আশীর্বাদ করেছে, এই 12 কোটি লোকের আশীর্বাদ, 12 কোটি লোকের সমর্থন বিফলে যাবে না, তাই ভারতবর্ষে এনআরসি হবে না, হবে না, হবে না, পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, হবে না, হবে না, আপনারা কংগ্রেসের সঙ্গে থাকো, আপনারা কংগ্রেসকে সমর্থন করো, বাংলার মসনদ থেকে যাদেরকে আমরা তৈরি করে নেতা বানিয়ে পাঠিয়েছিলাম তাদেরকে তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না, আমরাই সাহায্য করেছিলাম, আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সাহায্য করেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই মসনদে বসেছেন, না হলে ওনার ক্ষমতা ছিল না, জাতীয় কংগ্রেসের নেতারা সেদিন অনেকগুলো সিট স্যাক্রিফাইস করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনেছিলেন, তাই যারা ভাবছে উনি ক্ষমতা থেকে যাবে না, মূর্খের সাম্রাজ্যে বসবাস করছে, ওনাকে তৈরি আমরা করেছি, ক্ষমতার মসনদে আমরা বসিয়েছি, আমরা ওনাকে ক্ষমতার মসনদ থেকে হিড়ির করে টেনে নামাবো, আপনারা অল্প কিছুদিন অপেক্ষা করেন, আমরা সঙ্গে আছি, সঙ্গে ছিলাম, জাতীয় কংগ্রেস সঙ্গে থাকবে, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বন্দে মাতরম। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস কিরকম সাড়া, মানে বিগত বছরগুলোর থেকে কিরকম সাড়া পাচ্ছে? বিগত বছরগুলোর থেকে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি, কারণ এখন যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট তাতে ইন্দিরা গান্ধী অনেক প্রাসঙ্গিক। যারা দেশভক্তির নামে, সার্জিক্যাল স্ট্রাইকের নামে পাকিস্তান পাকিস্তান করে, পাকিস্তানকে দিয়ে ভারতবর্ষে রাজনীতি করবার চেষ্টা করছে, সেই পাকিস্তানকে যদি ভারতবর্ষের কোনো শাসক সব থেকে বেশি শিক্ষা দিয়ে থাকে সেটা হচ্ছে, আপনারা জানেন পাকিস্তানকে দু টুকরো করে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এবং ভারতবর্ষের আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আতঙ্কবাদ বা ভারতবর্ষে যে মানে ধর্মীয় উন্মাদনা এবং দেশটাকে টুকরো করা, দেশটার অখণ্ডতা রক্ষা করার জন্যে উনি অপারেশন ব্লু স্টার করে, উনি দেশের স্বার্থে, ওনাকে বারবার বলা হয়েছিল যে আপনাকে ইন্টেলিজেন্সরা এবং আমেরিকান ইন্টেলিজেন্সও বলেছিল যে আপনি শিখ দেহরক্ষী রাখবেন না, উনি বলেছিল যে এরাও আমার দেশের সন্তান, আমি যদি একটা কমিউনিটিকে বাদ দিই তাহলে ওরা সারা জীবনের জন্য ভারতবর্ষের থেকে নিজেকে আলাদা করে নেবে, তাই উনি ওনার প্রাণের বিনিময়ে ঝুঁকি নিয়েও ওনার দেহরক্ষী শিখ ছিলেন এবং তার হাতেই ওনার মৃত্যুবরণ, ওনার প্রতিটা রক্তের কণা, ওনার যে শেষ দিনের ভাষণ যেটা উনি বলেছিলেন আপনার উড়িষ্যাতে, যে আমার প্রত্যেকটা রক্তবিন্দু দেশকে সমৃদ্ধ করবে, ওনার শেষ রক্তবিন্দু দেশকে আরও অখণ্ডিত শক্তিশালী, এবং ওনার মৃত্যুর পরে পাঞ্জাবের খালিস্তানে আন্দোলন শেষ হয়ে গেছে, অপারেশন ব্লু স্টার সফল, আজকে আমাদের যদি পাকিস্তান বাংলাদেশের পাশে যদি থাকতো এই এরিয়াটায়, বনগাঁয় যে আমাদের বর্ডারটা, এটা যদি পাকিস্তান বর্ডার হতো আমাদের আরও অনেক প্রচুর খরচা বেশি হতো এবং এখানে থেকে মর্টারের গোলা আসতো, তাই ইন্দিরা গান্ধী এই আজকের দিনে প্রচুর প্রাসঙ্গিক, এবং সারা ভারতবর্ষে আজকে সমস্ত মানুষ ইন্দিরা গান্ধীর এই মৃত্যুদিন, ইন্দিরা গান্ধীর এই আমরা সারা পাচ্ছি। তারপরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বাংলাদেশের যুদ্ধের সময় অনেক মানুষ যারা এখানে এসছেন, এই যে এনআরসির নামে যাদের ভয় দেখানো হচ্ছে তারা আজকে ইন্দিরাজিকে স্মরণ করছে যে উনি আমাদেরকে সেই সময় ভারতবর্ষে স্থান দিয়েছিলেন, তাই ওনার মতন নেত্রী ভারতবর্ষে দরকার,
বা জাতীয় কংগ্রেস দরকার, এই সমস্ত কারণে আজকের দিনে ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে সবাই স্মরণ করছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা উপনির্বাচনে আমাদের একদম পরিষ্কার স্ট্র্যাটেজি হয়েছে, আমরা বামফ্রন্টের সঙ্গে জোট করেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আমরা আমাদের দুটো সিট, একটা সিট হচ্ছে আপনার খড়গপুর যেটা জ্ঞান সিং সোহনপালের, এবং আপনারা জানেন কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি তার যে এলাকা কালিয়াগঞ্জ, ওখানকে আমাদের বিধায়ক ছিলেন, উনি গত হয়েছেন, ওনার যে সিট, এই দুটো সিটে আমরা লড়ব, আমাদের সঙ্গে বামফ্রন্ট থাকবে, এবং আরেকটা সিটে বামফ্রন্ট লড়বে তার সঙ্গে আমরা থাকবো, এবং আমরা আশাবাদী এই দুটো সিটে আমরা জিতব। খড়গপুর আসনটা আপনারা দখলে ছিল, বিজেপি এখন নিয়েছে, বিজেপি দখলে এসেছে, মানবেন সাহেব বলেছিলেন যে খড়গপুর আসনে তৃণমূলের সমর্থন নিয়ে তারা লড়াই করবে। না, আমরা তৃণমূলের সমর্থনে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আমরা ইয়েতে ছিলেন সভাপতি, আমরা ওটা যাচ্ছি না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন দিয়ে, আপনারা জানেন অতীতে আমরা ক্ষমতা এনেছিলাম, কিন্তু উনি ক্ষমতা এসে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে গণতন্ত্রটাই উনি শেষ করে দিয়েছেন। উনি যে গণতন্ত্রের কথা বলতেন, উনি যে বিরোধী নেত্রী হিসাবে উনি যেমন ছিলেন, আর ঠিক ক্ষমতায় বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমূল পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে চাকরি নেই, আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে এত দুর্নীতি, বিহার ইউপির মতন স্টেটে আমরা আগে শুনতাম বাইরের রাজ্যগুলোতে হয়, যেগুলো আমাদের রাজ্যে ছিল না, কিন্তু এখন আমাদের রাজ্যে এত দুর্নীতি হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে দিয়েছে। আপনি একটা প্রাইমারি স্কুলের চাকরি বলুন, একটা হাই স্কুলের চাকরি বলুন, একটা যে কোনো চাকরি বলুন, এতটাই দুর্নীতি যে আমি যে উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের 8টা এমপি সিট, 8টাতেই তৃণমূলের যা মানে সুপ্রা সাফ হয়ে গেছে, মানে ওরা শেষ। উত্তরবঙ্গে তৃণমূলের মাটি নেই, দক্ষিণবঙ্গে কিছুটা আছে এবং সেটাও খুব বেশি দিন থাকবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাত্র পরিষদের রাজনীতি থেকে যুব কংগ্রেসের সভাপতি বানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবধি সফর জাতীয় কংগ্রেস ওনাকে ওই পর্যায়ে তুলেছিল, কিন্তু ওনার তারপরে ওনার যে রাজনৈতিক চরিত্র এবং উনি ক্ষমতায় বসে যা করছেন, সুতরাং ওনাকে গদি থেকে সরাতেই হবে, আর কোনো তাই কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে আমরা এই জোট করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরাবো। আমরা এই মুহূর্তে যেহেতু শাসক দল আছে ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করছি আমরা। কিন্তু আপনি আব্দুল মান্নান সাহেব যে প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে, সেটাকে কিভাবে দেখছেন? আব্দুল মান্নান সাহেবের শুনেন, রাজনীতি কংগ্রেস রাজনীতিতে সবার ব্যক্তিগত মতামতের একটা স্পেস আছে, এখানে আপনি আপনার মতামত দিতে পারেন, আমি যেমন আমার মতামত দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যা টিভি এতে বলছি বা আপনাদের চ্যানেলে বলছি, দলীয় একটা লাইন থাকে সেটা রাজ্য সভাপতি বলেন, ওটা মান্নান সাহেবের অভিমত, ওনার মনে হয়েছে উনি সেইভাবে দিয়েছেন, সেই ব্যাপারে আমাদের সাংসদীয় দল আছে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আপনাদের এই যে আসন্ন নির্বাচন, তার মানে আপনারা আশা করছেন অন্তত দুটো সিটে, আপনারা দুটো সিটেই জিতবেন? আমরা দুটো সিট তো জিতবই, আমাদের কংগ্রেসের যে দুটো সিট আছে সেই সিট দুটো আমরা জিতবই। মানে সিপিএম এর সহযোগিতা? অবশ্যই, আমরাও তো সিপিএম কে সহযোগিতা করছি আরেকটা সিটে। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ সেবা দলের কার্যকারী সভাপতি।